লীলাময় মহাপ্রভু, তুম ভক্তি ও প্রেম যোগ দুনিয়া দেখি পু ব্যক্তি কণ্ঠর বাহুছি সুন্দর ভজন। যাহা শুণবা পরে ভক্তিপূত হয়ে উঠুচন্তি জগন্নাথ প্রেমী। না অব্দুল সমদ নিজামী, ঘর কটক জেলা প্রহরাজপুর। হলে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক প্রতি তাঁকর রয়েছে অহেতুক শ্রদ্ধা ও ভক্তি। সে জনে দৃষ্টিহীন, হলে 1974 মসিহারু গীত শিখিবা পাই তাঙ্ক ভিতরে থিলা অকুণ্ঠ ইচ্ছা। কিন্তু আর্থিক সংকট যোগ সে আগকু যাইপারি নথিলে। এই সময়রে অব্দুলকু সহযোগর হাত বড়াইথিলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ্ত কুমার আচার্য। অব্দুলকু সে নিজের শিষ্য রূপে গ্রহণ করে গীত গাইবার সুযোগ দিয়েছিলে। হটিয়া ঠাকুর গীত গাইবা পরে তাহা সোশ্যাল মিডিয়ারে ভাইরাল হইতিলা। তাপরে লোকে তাঙ্কু জানিপারিলে, হেলে সে আগকু বড়ি পারুনথিলে। তেবে তাঙ্ক হি প্রতিভাকু দেখি সমাজসেবী বর্ষা প্রিয়দর্শনীঙ্ক সহযোগরে সঙ্গীত নির্দেশক প্রেমানন্দ নায়কঙ্ক নির্দেশনারে সমদ চাচা কটকর প্রতিভা স্টুডিওরে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক পাই ভজন রেকর্ড করছন্তি। ঘটনা হচ্ছে এ সবু ভগবানক ইচ্ছা, সে যাহা চাহিলে তা হয়েছে। এটি মোর কিছু কহিবার নাহি কি করিবার নাহি, সে যেমিতি ভাবরে চড়াইলে মু সেমিতি ভাবরে সেমিতি ভাবরে চলে যাইছি। 74 মসিহারে কটক কলা বিকাশ কেন্দ্রে যাইকি অ্যাডমিশন কলি। অ্যাডমিশন কলাবালা লোক বি এটি ঠিয়া হইছন্তি, সে মতে নাকি অ্যাডমিশন করাইলে। আউ 1977 মসিহারে মু সেঠু ফেরি আসিলি, কারণ মোর আর্থিক অবস্থা টিকে ভালো নথিলা। তাপরে যেতেবেলে মু আসি ঘরে বসিলি, এই সার যে অছন্তি এই সার নেইকি মতে ড্রামা আউ স্কুলর প্রোগ্রাম এসবু করিছন্তি। মোর নিজস্ব গোটে কওয়ালি পার্টি বি মু করিথিলি। তাঙ্কা জীবনর গোটে টর্নিং পয়েন্ট আসিছি, যে আমি গোটে গীত মু লেখিথিলি তাকু সে গাইথিলে, এবং সেই গাইবা ভিতরে টিকে অবসর লা মু গোটে তাঙ্কর গাইথিলে সেটা যে হটিয়া ঠাকুর কেতে নাট দেখিব সেগুলা ফেসবুকরে পঠাই দেলা পরে ভাইরাল হয়েছিল, এবং আপনার লোচনক সে আজ আসিপারিছন্তি। এবং তারপরে বর্ষা ম্যাডাম তাঙ্ক ঘরে পৌঁছিলে, আজ আনিকি এই স্টুডিওরে তাঙ্কু গীত গাইপারিছন্তি। সোশ্যাল মিডিয়ারে চাচাঙ্ক গীত শুনিবা পরে তাঙ্ক বিষয়ে জানিবাকু পাইথিলে অভিনেত্রী তথা সমাজসেবী বর্ষা প্রিয়দর্শিনী। তাঙ্ক স্বর কিভাবে আগকু পৌঁছি পারিব সেইটা হি মুখ্য প্রয়াস থিলা। কোরাপুটর নমিতাঙ্কু যেভাবে ভাবে গীত গাইবার সাহায্য করেছিলেন সঙ্গীত নির্দেশক প্রেমানন্দ নায়ক, সেইভাবে ভাবে সে সমজ চাচাঙ্কু বি সহযোগ করেছন্তি। আগামী সময়রে আহুরি এভাবে প্রতিভাঙ্কু আগকু সুযোগ দিয়াযিব বলে সে কইছন্তি। জগন্নাথক প্রতি সমর্পণ ও ভালো পাইবা তাঙ্কু আগকু নেই আসিছি। ভিকারী বল তাঙ্ক সহ মো গুরু থিলে, তেবে তাঙ্কু সঙ্গীত নির্দেশনা দেবারে কোনসি অসুবিধা হেলা নাহি। তাঙ্কু ইচ্ছা থিলা মো সহ গীত গাইবা পাই, তেবে তাঙ্কর এই ইচ্ছাকু বর্ষা পূরণ করিপারিছন্তি বলি কইছন্তি প্রেমানন্দ নাই। ମୁଁ କେବଳ ଗୋଟେ ମାଧ୍ୟମ ହୋଇପାରିଲି, ଜଗନ୍ନାଥ ସୁଯୋଗ ଦେଲେ ମୁଁ କେବଳ ଗୋଟେ ମାଧ୍ୟମ ହୋଇପାରିଲି କି କେମିତି ତାଙ୍କର ଆବାସ ଯେଉଁଟା ତାଙ୍କ ସ୍ୱପ୍ନ ଥିଲା ସେଇଟା ପୂରଣ କେମିତି ହଉ। ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ହିଁ ତାଙ୍କୁ ସୁଯୋଗ ଦେଇଛନ୍ତି। ଆଣ୍ଡ ଆଇ ଏମ୍ ଭେରି ମଚ୍ ଥ୍ୟାଙ୍କଫୁଲ୍ ଟୁ ପ୍ରେମାନନ୍ଦ ଭାଇ କି ଏତେ ସୁନ୍ଦର ଗୀତ ତାଙ୍କ ପାଇଁ କରିଛନ୍ତି। ଆଣ୍ଡ ଆଜି
ସେ ଏତେ ଅନ୍ତରୁ ଖୁସି ଅଛନ୍ତି ଆଣ୍ଡ ଏତେ ଖୁସି ଅଛନ୍ତି। ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରଥମେ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଜଣାଇବି କି ଆପଣମାନଙ୍କ ଥ୍ରୁରୁ ହିଁ ମୁଁ ତାଙ୍କ ବିଷୟରେ ଜାଣିପାରିଲି। ତାଙ୍କର ଯେଉଁ ଇଚ୍ଛା ଶକ୍ତି ଥିଲା, ତାଙ୍କର ଯେଉଁ ଭଲ ପାଇବା ଥିଲା ମହାପ୍ରଭୁଙ୍କ ପ୍ରତି, ଯେଉଁ ଶରଣ ଭାବ ଶରଣାପନ୍ନ ଭାବ, ଏବଂ ସେ ଭିକାରୀ ବଳଙ୍କୁ ତାଙ୍କର ମାନେ ଗୁରୁ ଭାବରେ, ତାଙ୍କର ଆଇଡ଼ିଆଲ ଭାବରେ ଭାବିଛନ୍ତି, ଏବଂ ସେ ଭିକାରୀ ସାର୍ଙ୍କ ଗୀତକୁ ବି ଗାଉଛନ୍ତି, ମୋର ବି ଭିକାରୀ ସାର୍, ମୋର ବି ଗୁରୁ। ତେଣୁ ତାଙ୍କର ଯେଉଁ ଇଚ୍ଛା ଶକ୍ତି ଥିଲା, ସେ ଇଚ୍ଛାଟାକୁ ଆଜି ପୂରଣ ହୋଇଛି ଏବଂ ପୂରଣ କରିଛନ୍ତି ବର୍ଷା। ଜଣେ ସାଲବେଗଙ୍କ ପାଇଁ ରଥ ଅଟକିଥିଲା, ଆଉ ଜଣେ ସାଲବେଗଙ୍କ ପାଇଁ ରଥ ଗଢ଼ିଥିଲା, କିନ୍ତୁ ଆଉ ଜଣେ ସାଲବେଗ ନିଜ କଣ୍ଠ ମାଧ୍ୟମରେ ଜଗନ୍ନାଥ ପ୍ରେମୀଙ୍କୁ ଏକଜୁଟ କରିବା ପାଇଁ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ପ୍ରୟାସ। କଟକରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ଗୌତମ ମହାନ୍ତିଙ୍କ ସହ ଇମ୍ରାନ ଖାନ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।